সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা বিশ্বায়নের ধারণা এটা নিয়ে আলোচনা শুরু করব। বিশ্বায়ন হলো একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব ক্রমবর্ধমান আন্তঃসম্পর্কিত এবং আন্তঃযোগাযোগের প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। অর্থাৎ এই যে প্রক্রিয়া, এটা হচ্ছে একটা বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্বের যে দেশগুলো সেগুলো আন্তঃসম্পর্কিত এবং আন্তঃযোগাযোগের প্রক্রিয়া, আন্তঃযোগাযোগের প্রক্রিয়া হচ্ছে পরস্পরের যে যোগাযোগ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া দিয়ে মাধ্যমে তারা অগ্রসর হচ্ছে। এবং এর ফলে যে বিষয়টি হচ্ছে যে রাষ্ট্র ও সম্প্রদায়ের পূর্ণ কাঠামো ও সীমানা অবলুপ্ত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে এক বিশ্ব সীমানা ও বিশ্ব সম্প্রদায়। মানে বিশ্বের একটি দেশ তার পূর্ণ কাঠামোর মধ্যে থাকছে না, বরঞ্চ সব দেশগুলো মিলে একটি সীমানা এবং একটি সম্প্রদায় গড়ে উঠেছে। বিশ্বের প্রতিটি অংশের সাথে অন্যান্য অংশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পারস্পরিক যে নির্ভরশীলতা, তাকে আমরা বলি বিশ্বায়ন। বর্তমান সময়কে ঐতিহাসিকরা তিনটি পর্বে ভাগ করে থাকে। একটি হচ্ছে কৃষি বিপ্লব, অন্যটি শিল্প, এবং তৃতীয়টি হচ্ছে আমাদের বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই যে বিষয়টি, এর 90 দশকের শেষ পর্যায়ে এসে বিশ্ব একটি নতুন ধারণার সাথে পরিচিত হয়, সেটি হচ্ছে এই বিশ্বায়ন। গোটা বিশ্বের বাসিন্দারা পরস্পরের সঙ্গে আগের চেয়ে অনেক বেশি সংযুক্ত হয় এবং এই সংযুক্তিটা অর্থনৈতিক আগের চেয়ে অনেক বেশি দ্রুত চলাচল করতে সক্ষম হয়। বিশেষ এক প্রান্তের যে আমরা পোশাক বা অন্যান্য সেবা তৈরি করছে, সেটি কিন্তু অন্য প্রান্তের লোক ভোগ করতে পারছে। এই বিশ্বায়নের ফলে আমাদের যে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে এবং সমৃদ্ধ হয়েছে এই অর্থনীতি। সাধারণত মানুষ বিশ্বায়ন বলতে অর্থনৈতিক বিশ্বায়নকে বোঝানো হয়, যদিও বিশ্বায়ন কেবল অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এবার আমরা বিভিন্ন গুণীজনের সংজ্ঞা আলোচনা করব। রোনাল্ড রবার্টসনের মতে বিশ্বের সংকোচন এবং পরস্পর নির্ভরশীলতা হচ্ছে বিশ্বায়ন। অর্থাৎ যে আমরা শুরুতেই যেটা বললাম যে এক বিশ্বের সীমানা, এই মানে বিশ্বটাকে আমরা সংকুচিত করে নিয়ে আসবো এবং যখন আমরা পরস্পরের উপর নির্ভর করব তখন সেটা হবে বিশ্বায়ন। অ্যান্থনি গিডেলের মতে বিশ্বায়ন হল বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের প্রগাঢ়করণ। অর্থাৎ বিশ্বব্যাপী যে সম্পর্ক সেটাকে আরো ঘনিষ্ঠ করে তোলাটা হচ্ছে বা পরস্পরের মধ্যে নির্ভরশীলতাটা হচ্ছে আমাদের এই বিশ্বায়ন। রডিসের মতে অর্থনৈতিক উদারীকরণ, যেমন নিয়ন্ত্রণ মুক্তকরণ, বেসরকারীকরণ এবং অধিকতর মুক্ত বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার সাথে সংহতিকরণের অর্থই হচ্ছে বিশ্বায়ন। অর্থাৎ যখন আমরা দেশগুলো নিয়ন্ত্রণ মুক্ত, বেসরকারীকরণ এবং অধিকতর মুক্ত বিশ্ব বাণিজ্য বিনিয়োগ দেশগুলোর মধ্যে প্রচলন করব, তখন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার সাথে দেশগুলো সংহতি হবে, তখনই আমরা তাকে বলবো বিশ্বায়ন। বিশ্বায়নের প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ে এবার আমরা আলোচনা করব। আমরা বলেছি যে বিশ্বায়ন হচ্ছে পারস্পরিক আন্তঃসম্পর্কীয় একটি প্রক্রিয়া। বিশ্বায়ন হলো বৈদেশিক উন্নয়নের চাপে
পণ্য উৎপাদনের পদ্ধতি যা এই পৃথিবীর মানুষের ভাবনা, চিন্তা, তথ্য ভাণ্ডারকে সমরূপ বা একরূপ করে দিচ্ছে। বিশ্বায়নের বৈশিষ্ট্যের মধ্যে যেটি বলা যায় যে শ্রমের অবাধ প্রবাহ। তার আগে আমরা একটি কথা বলে নিই যে আসলে বিশ্বায়নের ফলে পণ্যের অবাধ প্রবাহ হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে উৎপাদিত দ্রব্য সামগ্রী অবাধে এক দেশ থেকে অন্য দেশে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন দেশের বাজার উন্মুক্তকরণের ফলে পণ্য সামগ্রীর অবাধ প্রবাহ নিশ্চিত করা হচ্ছে, এবং যা হচ্ছে বিশ্বায়নের মূল লক্ষ্য। অর্থাৎ বিশ্বায়নের মূল লক্ষ্য হচ্ছে পণ্যের অবাধ প্রবাহ। এই বিশ্বায়নের ফলে আমাদের শ্রমের অবাধ প্রবাহ হচ্ছে। বিশ্বায়নের ফলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে শ্রম চলাচল করতে পারে, বিধায় বিভিন্ন দেশের মধ্যে শ্রমের অবাধ বিশ্বায়ন অন্যতম বৈশিষ্ট্য। আমরা দেখি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে বহু শ্রমিক কাজ করতে গিয়েছে। এটি হচ্ছে বিশ্বায়নের একটি প্রভাব। এরপর হচ্ছে পুঁজির অবাধ প্রবাহ। পুঁজির আন্তর্জাতিকরণ বা মূলধনের অবাধ প্রবাহ বিশ্বায়নের অন্যতম একটি বৈশিষ্ট্য। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে অদ্যাবধি বহুজাতিক কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দেশে শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রত্যক্ষ বিনিয়োগের মাধ্যমে মূলধনের আন্তর্জাতিক গতিশীলতার পথ সম্প্রসারিত করছে। বাণিজ্য উদারীকরণ প্রক্রিয়ায় আমদানির উপর সব ধরনের নিয়ন্ত্রণ তুলে নিতে সকল দেশ একমত হয়েছে, ফলে খুব সহজে এক দেশ থেকে অন্য দেশে পণ্য অবাধে যাতায়াত করতে পারছে। বাজার উন্মুক্তকরণ। বাজার উন্মুক্তকরণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চালু করাই হলো বিশ্বায়নের অন্যতম লক্ষ্য। এরপর হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ। বিংশ শতাব্দীর শেষ দিকে তথ্য প্রযুক্তির ব্যাপক সম্প্রসারণ ঘটায় তথ্যের অবাধ প্রবাহ সম্ভব হচ্ছে। উপগ্রহ সম্প্রসারণ প্রযুক্তি, টেলিযোগাযোগ ব্যবস্থা, কম্পিউটার প্রযুক্তির সমন্বয়ে বিশ্বজুড়ে এক ব্যাপক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠেছে। সুতরাং বিশ্বায়ন বলতে আসলে কোনো নৈতিক ও ধারণাজাত উৎপাদন ব্যবস্থাকে বোঝায় না। বিভিন্ন রাষ্ট্র ও সম্প্রদায়ের মধ্যে পুরনো কাঠামো ও সীমানা অবলুপ্ত করে একটি বৈশ্বিক অবকাঠামো তৈরি করাই হলো বিশ্বায়নের মূল লক্ষ্য। এবার আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব। দেশীয় শিল্পের বিকাশ ব্যাহত। বাংলাদেশে শুরুতেই যেটি আসলে বলা যায় যে উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশে বিশ্বায়ন প্রক্রিয়ার ফলাফল খুব একটা আশাব্যঞ্জক নয়। কারণ দেখা যায় যে আমরা যদি প্রভাব আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে এদেশীয় শিল্পের বিকাশ ব্যাহত হচ্ছে। বাংলাদেশের বাজার বিদেশি পণ্যের জন্য উন্মুক্ত করে দেয় এদেশীয় শিল্পের অস্তিত্ব হুমকির সম্মুখীন হচ্ছে এবং বিকাশ ব্যাহত হচ্ছে, কারণ অন্যান্য দেশের পণ্য অনেক অল্প দামে ভালো মানের পণ্য যদি তারা দিতে পারে তাহলে দেখা যায় যে আমাদের যে দেশীয় শিল্প সেটার বিকাশ ব্যাহত হবে, এটা স্বাভাবিক। তারপর যেটি হচ্ছে আমাদের রপ্তানি, অন্য দেশের রপ্তানি আমাদের দেশে প্রভাব বিস্তার করছে। মেধা পাচার। বিশ্বায়নের ফলে উন্নত জীবনযাপনের মোহে এদেশের দক্ষ মেধাবী জনগণ বিদেশে গমন করছে। এই মেধা পাচারের ফলে বাংলাদেশ ক্রমশ মেধাশূন্য হয়ে পড়ছে। ধন বৈষম্য বৃদ্ধি। বিশ্বায়নের ফলে ধনী দরিদ্রের বৈষম্য প্রকট হচ্ছে। ধনীরা সুবিধা পাচ্ছে এবং দরিদ্ররা সুবিধা বঞ্চিত হচ্ছে। সমাজের ধন বৈষম্য বৃদ্ধি পাচ্ছে, ফলে ধনীরা আরো ধনী হচ্ছে এবং দরিদ্ররা নিঃস্ব হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই।
ধন্যবাদ।